মনে রাখবেন আবার কোভিড শুরু হয়েছে। আগের বার কোভিডে কত টাকা আমাদের খরচা হয়েছে, কত মানুষ মারা গেছে, কিন্তু আমরা সামলে দিয়েছিলাম। এবছরেও দেখুন কোভিড হওয়ার কথা ছিল না। দিল্লি আগে থেকে, ছ মাস আগে থেকে যদি ভ্যাকসিনটা দিয়ে দিত তাহলে কিন্তু কোনো কোভিড হতো না। আজকে আমি শুনছিলাম ইসরায়েলে কেউ এখন মাস্ক পরছে না, সবার ভ্যাকসিন হয়ে গেছে, সব নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এখানে দেখুন, আমি নরেন্দ্র মোদীকে বললাম ভ্যাকসিনটা দাও, আমি পয়সা দিয়ে কিনে দেবো পাবলিককে, আমি ইঞ্জেকশনটা দিয়ে দেবো, নরেন্দ্র মোদী দিল না। আর এখন যখন বেড়ে গেছে, জনগণের ওপরে দোষ চাপিয়ে বলছে তুমি নিজে জোগাড় করে নাও। কোথার থেকে জোগাড় করবে? দেশের ভ্যাকসিন তুমি বিদেশে পাঠিয়ে দিয়েছো, দেশে ভ্যাকসিন নেই, কম আছে। তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা রেকর্ড করেছে, আমরা 43 লক্ষ ডোজ ভ্যাকসিনের ইতিমধ্যে দিয়ে দিয়েছি 10 কোটি লোকের মধ্যে, এবং প্রতিদিন আমরা 40,000-50,000 ভ্যাকসিন দিচ্ছি, এবং আরও 1 কোটি আমরা চেয়েছি। আমার 2 কোটি 2.5 কোটির মতো পরিবার হলে আমরা বলেছি তোমরা আমাকে দাও, আমি আস্তে 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 পরিবারগুলোকে দিতে শুরু করি। এবং ইতিমধ্যেই আমরা 93 লক্ষ দিয়েছি, প্রতিদিন 40,000 করে দিচ্ছি। এগুলো কলকাতা থেকে শুরু হয়েছে, কারণ ওই জায়গাটা বেশি প্রকোপ, কলকাতা এবং আরবান এরিয়ায় বেশি প্রকোপগুলো। ইভেন আমি আজকে সকালেও আসার আগে কথা বলে এসেছি যে একটা করে ক্যাম্প করে দাও, যাতে লোককে দাঁড়াতে না হয় রোদ্দুরে, ক্যাম্পে একটু অপেক্ষা করবে, ভ্যাকসিন দেবে, বাড়ি চলে যাবে। তারপরে 5ই মের পরে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন দেবো। 18 বছর থেকে যে চাইবে সেই পাবে, সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা ভ্যাকসিনটা কিনে দেবো। এখনও বিনা পয়সায় দিচ্ছি আমি সকাল থেকে। অক্সিজেন কেমন আছে, কেমন চলছে রাজ্য, সব ঠিক আছে কিনা, বেড ঠিক আছে কিনা, সব মিটিং করে তবে বেরিয়েছি। কারণ বিজেপির কাজ হচ্ছে রাজনৈতিকভাবে বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিশিয়ান, ওয়ান গভর্নমেন্ট। আর যখন ভ্যাকসিনের সময় হবে তখন বলবে ওয়ান ভ্যাকসিন অ্যান্ড মেনি প্রাইস, ওয়ান ভ্যাকসিন ওয়ান প্রাইস হবে, ওয়ান ভ্যাকসিন মেনি প্রাইস কেন হবে? রাজ্য কিসের, কেন্দ্র কিনলে 150 টাকা, রাজ্য কিনলে 400 টাকা, প্রাইভেট কিনলে 600 টাকা, এটা কী হচ্ছে কি? এটা যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে। আমরা ডিম্যান্ড করছি যে প্রত্যেকটা ভ্যাকসিন হচ্ছে এমার্জেন্সি, এটা কমার্শিয়াল ব্যবসা করবার জায়গা নয়, সমস্ত ভ্যাকসিন অ্যালাউ করবে সবার জন্য, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ছোট হোক, বড় হোক, মা হোক, বোন হোক, সবাইকে, সমস্ত ধর্ম বর্ণ জাতি সবাইকে দিতে হবে, আর এক দামে দিতে হবে। ভ্যাকসিন তো বিনা পয়সায় দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের কাছে টাকা কম আছে? সব ব্যাংকের টাকা গচ্ছিত আছে, রিজার্ভ ব্যাংকের টাকা গচ্ছিত আছে, পিএম কেয়ারের টাকা গেল কোথায়? সেই সব টাকাগুলো পড়ে আছে। ওই টাকা দিয়ে এতদিন ভ্যাকসিন দিয়ে দিলে আজকে আর কোভিড হতো না। তা সত্ত্বেও সবাইকে বলবো ভোটদানে যখন যাবেন মাস্কটা পরে যাবেন, এখনো মাস্কটা ইউজ করবেন। মা বোনেরা যদি মাস্ক বাড়িতে না থাকে একটা কাপড় ছিঁড়ে একটা মাস্ক বানিয়ে নেবেন। অনেক সময় মেয়েদের সালোয়ার কামিজ বা মাথায় যে চাদরটা পরেন সেটা দিয়েও মাস্কের মতো করে ঢাকা দিতে পারেন। ছেলেরাও গেঞ্জির কাপড় কেটে বা এ করে করতে পারেন। ভোট যখন দিতে যাবেন একটা করে মাস্ক পরে যাবেন, নালে কিন্তু ভোট দিতে দেবে না। আর ভোট দিতে হবে কেন বলুন তো? আপনি নিশ্চয়ই চান না ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ হোক, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে আবার এনআরসি করে দেবে, এনপিআর করে দেবে। এখনও বিলটা পড়ে আছে এনপিআর এনআরসি, আমরা এনপিআর করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কোনো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবো না। সেই জন্য আপনাদের প্রত্যেককে নিজের ভোটটা দিতে হবে যাতে ভোটার লিস্টের নামটা থাকে। আর যাদের কোভিড হয়েছে তারা সন্ধ্যে 6টায় গিয়ে ভোট দেবেন, তার কারণ তাদেরও কিন্তু ভোট দেবার একটা টাইম হয়েছে, টাইম আছে, চিন্তা করার কোনো কারণ নেই। শরীর খারাপ হলে চিকিৎসা করাবেন, আমরাও যতটা পারবো করবো। আমি অন্তত আপনাদের এটুকু বলতে পারি, কোনো জিনিসের জন্য আমাদের আন্তরিকতার কোনো অভাব হবে না। আমি গতকালও ডাক্তারদের সাথে কথা বলেছি, নার্সদের সাথে কথা বলেছি, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেছি, সরকারকে ইনভলভ করেছি, এবং
এক একটা কর্পোরেট হাসপাতালের সাথে আমরা দুটো করে সেফ হাউস যুক্ত করে দিচ্ছি, যাতে তারাও ট্রিটমেন্টটা করতে পারে। এইভাবে আমরা 200 সেফ হাউস এবং 100 হসপিটাল ইতিমধ্যে কোভিড ট্রিটমেন্টের জন্য ইতিমধ্যে আমরা নিয়েছি এবং আগামী দিন, এখন বিনা পয়সায় ভ্যাকসিন চলছে, আস্তে আস্তে যখন মেশিনারি রেডি হয়ে যাবে, ভ্যাকসিন আমাদের হাতে এসে যাবে, আমরা সবাইকেই বিনা পয়সায় ভ্যাকসিনটা দিয়ে দেবো, যাতে আর কোনোদিন মানুষকে সাফার করতে না হয়। পোলিওর ভ্যাকসিন আমরা দিই, আমরা ম্যালেরিয়ার ভ্যাকসিন দিই, আমরা কালা জ্বরের ভ্যাকসিন দিই, কই তখন তো মানুষকে সাফার করতে হয় না। তাহলে আজকে তুমি কোভিডের ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে আর আমাদের কিনতে দাওনি, আমাদের বলে দিয়েছিল কোনো স্টেট পারবে না সেন্ট্রালের পারমিশন ছাড়া, তাই আজকে ফেসটা করতে হয়েছে। এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান, নরেন্দ্র মোদীর অবদান, এবং তাই আজকে মানুষ মারা যাচ্ছে। ইভেন আজকে আমি সরি, আমি সকালে শুনছিলাম সীতারামের ছেলেটা মারা গেছে, আমি মেসেজও দিয়েছি, কিন্তু একটা 34 বছরের ছেলে সাংবাদিক ছিল, মারা গেল কোভিডে। সুতরাং ট্রিটমেন্টটাও করতে হয় ভালো করে। একটা দেখবেন, যদি কারো লাংসের প্রবলেম থাকে, চেস্টের প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, তাদের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা করাবেন, তাহলেই দেখবেন অনেকটা ঠিক আছে। আর খাওয়া দাওয়াটা ভালো করে করবেন, পেট ভরে খাওয়া দাওয়াটা করবেন, আর যেখানে সেখানে যা ইচ্ছে খাবেন না, যেখানে সেখানে জলটা খাবেন না, নিজেদের একটু সুস্থ রাখবেন, কাপড় জামা হাত পা পরিষ্কার রাখবেন, বাইরে কোথাও গেলে বাড়িতে এসে জামা কাপড়টা ছেড়ে রাখবেন, ঠিক আছে? আমি এইটুকু বলে খেলা হবে।